পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় এক বৃদ্ধকে কুপিয়ে জখম করে পালানোর সময় তাদের ধরে গণধোলাই দিয়েছে মুসল্লি ও এলাকাবাসীরা। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ভুক্তভোগী হলেন গাঞ্জাবাড়ি এলাকার মৃত হাসাই মোহাম্মদের ছেলে ফয়জুল হক। ওই ইউনিয়নের গাঞ্জাবাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে। মুসল্লিরা জানান, গভীর রাতে ফয়জুলকে মেরে ফেলার উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসীর সহায়তায় সন্ত্রাসীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয় মুসল্লিরা। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। ভুক্তভোগীর পরিবার জানান, ফয়জল নিয়মিত মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন, পরে ফজরের নামাজ শেষে বাড়ি ফিরেন। প্রতিদিনের মতো সেদিন রাতেও তাহাজ্জুদের নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় নামাজরত অবস্থায় পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে। সুপ্রিয় দর্শক, মসজিদকে মুসলমানদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ধরা হয়, কিন্তু সেখানেও কালো দাগ লাগিয়ে দিল সন্ত্রাসীরা। ওই সন্ত্রাসীদের কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন আপনি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।